শিক্ষকদের মর্জি মাফিক বদলি নয়, গাইডলাইন মেনে যে কোনো জায়গায় বদলি করতে পারে শিক্ষা দপ্তর, নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা রায় আদালতের। পাখির চোখ উত্তর পূর্বের বিধানসভা নির্বাচন, জনসংযোগ বাড়াতে ফের মেঘালয় সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শিলংয়ের জনসভা আগামী 24শে জানুয়ারি। ঝালদা পুরসভার নির্বাচনে নয়া মোড়, শীলা চট্টোপাধ্যায়ের সদস্য পদ খারিজে স্থগিতাদেশ হাইকোর্টের, অস্থায়ী চেয়ারপারসন হলেন কংগ্রেসের পূর্ণিমা কান্ডু। অচলাবস্থা কাটছেই না কলকাতা হাইকোর্টে, রাজশেখর মান্থার এজলাসে ফের গড় হাজির আইনজীবীরা, সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা বিচারপতির। কলেজিয়ামে বিচারপতিদের নাম সুপারিশ করুন, মুখ্যমন্ত্রীরাও মমতার চাপেই সুর বদল রিজিজুর, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি কেন্দ্রের আইনমন্ত্রীর। হেয়ার ইন্ডিয়াতে প্রস্রাব কাণ্ডের জের গাফিলতির দায়ে সংস্থাকে 30 লক্ষ টাকা জরিমানা, ডিজিসি এর সাসপেন্ড পাইলট, শাস্তির মুখে বিমান কর্মীদের ডিরেক্টরও। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন, শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। রাজ্যে শিক্ষক বদলির ক্ষেত্রে কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের, গাইডলাইন মেনে এবার থেকে যে কোনো শিক্ষককে যে কোনো জায়গায় বদলি করতে পারবে শিক্ষা দপ্তর। শুক্রবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পরামর্শের পরেই সিদ্ধান্ত নিয়েছে আদালত। এদিন বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, কোনো জঙ্গল আইন চলতে পারে না, যত শিক্ষক বদলির মামলা আছে এবার থেকে এই আইন প্রয়োগ করবেন। কলকাতার শূন্য ছাত্রের স্কুলের শিক্ষককে হাওড়ায় যেতেই হবে। গত মাসেই পুরুলিয়ার এক স্কুলের শিক্ষক বদলির মামলায় বিচারপতির ভর্ৎসনার মুখে পড়েন মামলাকারীরা। সেদিন পড়ুয়াদের শিক্ষার অধিকার নিয়ে সরব হয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই প্রসঙ্গেই এবার নতুন গাইডলাইনের কথা জানিয়ে দিল হাইকোর্ট। দ্রুত এই প্রক্রিয়া কার্যকর করতে শিক্ষা দপ্তরকে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি। শিক্ষা দপ্তর বদলির নির্দেশ দেওয়ার 7 দিনের মধ্যে তা পালন করতে হবে। শিক্ষক সেই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে শিক্ষা দপ্তর, সাফ জানালো আদালত। পাখির চোখ মেঘালয় এবং ত্রিপুরার নির্বাচন, বিধানসভা নির্বাচনের আগে ফের মেঘালয় সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী 24শে জানুয়ারি শিলংয়ে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 21-এর বিধানসভা নির্বাচনে দুর্দান্ত ফলাফল করে তৃতীয়বার এরাজ্যের ক্ষমতায় আসার পর রাজ্যের বাইরে সংগঠন বিস্তারে বাড়তি নজর দিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় আগেই লড়াই শুরু করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, যার মূল সেনাপতি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার মেঘালয়ের সংগঠনকে আরো গোছাতে তৎপর তৃণমূল। গত বুধবারই ত্রিপুরা মেঘালয়ের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জানানো হয়েছে আগামী 16 ফেব্রুয়ারি ত্রিপুরায় নির্বাচন, 27 ফেব্রুয়ারি একই দিনে ভোট হবে নাগাল্যান্ড এবং মেঘালয়ে। 3 রাজ্যের ভোটেরই ফলাফল ঘোষিত হবে আগামী 2রা মার্চ। উত্তর পূর্ব ভারতে বিজেপির বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য আপাতত এই নির্বাচনের দিকেই তাকিয়ে ঘাসফুল শিবির। পুরুলিয়ার ঝালদা পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে জটিলতা অব্যাহত। এবার শীলা চট্টোপাধ্যায়ের সদস্য পদ খারিজে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী 10ই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি, তার আগে পর্যন্ত ওই পুরসভার চেয়ারপারসন কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্ডু। শুক্রবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। গত 16ই জানুয়ারি কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ঝালদা পুরসভার পুর প্রধান পদে বসেছিলেন নির্দল হিসেবে জয়ী কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়। কিন্তু 19শে জানুয়ারি দল বিরোধী কাজের অভিযোগে শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজ করেন ঝালদার মহকুমা শাসক রিতম ঝা। একই সঙ্গে সুদীপ কর্মকারকে নয়া পুর প্রধান হিসেবে ঘোষণা করে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়। এহেন পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শীলা চট্টোপাধ্যায়। এদিন সেই মামলার শুনানিতে বিচারপতি রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেন, বারবার হেরে যাওয়া সত্ত্বেও কেন সেই দলের প্রতিনিধিকেই বসানো হচ্ছে, প্রশাসনের এত তাড়া কিসের? দীর্ঘ সওয়াল জবাব শেষে আদালত শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজ সংক্রান্ত নির্দেশে স্থগিতাদেশ জারি করে। আইন আইনের পথে চলবে বলে নয়া চেয়ারপারসনকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। আদালতের ক্ষোভ সত্ত্বেও বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে অচলাবস্থা অব্যাহত। শুক্রবারও বিচারপতির এজলাসে হাজির হননি সরকারি আইনজীবীদের একটা বড় অংশ। বস্তুত সরকারিভাবে তাঁর এজলাস থেকে বয়কটের ডাক উঠে গেলেও অঘোষিতভাবে একটা বয়কট করার প্রবণতা চলছেই। এদিন এই ইস্যুতে এজলাসেই মুখ খুলেছেন বিচারপতি মান্থা। তাঁর মতে, এখনও যেভাবে অনেক মামলায় সরকারি আইনজীবীরা গড় হাজির থাকছেন তাতে ক্ষতি হয়ে যাচ্ছে। আইনজীবীরা না থাকায় পুলিশ আধিকারিক
বিরোধীরা সরকারের বক্তব্য বলার চেষ্টা করছেন। এভাবে চলতে পারে না, এটা সরকারের জন্যই ক্ষতিকর, সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়বে, সমাজের জন্য এটা সুস্থ ব্যবস্থা নয়। এদিনও আইনজীবীদের তাঁর এজলাসে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান বিচারপতি মান্থা। গত 9 জানুয়ারি থেকে বিচারপতির এজলাস বয়কট করেছেন আইনজীবীদের একাংশ। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। বার কাউন্সিল 9 জন আইনজীবীর লাইসেন্স বাতিলের সুপারিশ প্রস্তুত করেছে বলেও খবর। তা সত্ত্বেও বিচারপতি মান্থার এজলাসে এখনও অচলাবস্থা কাটার ইঙ্গিত নেই। কলেজিয়ামে বিচারপতিদের নাম সুপারিশ করার অধিকার যদি কেন্দ্র সরকার পায়, তবে রাজ্য সরকার কেন এই অধিকার পাবে না? সম্প্রতি এই প্রশ্নে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যের প্রেক্ষিতে এবার খানিকটা সুর বদলে ফেলতে বাধ্য হলো কেন্দ্র। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি দিয়ে বলেছেন, হাইকোর্টের বিচারপতি নিয়োগ প্রক্রিয়াতে রাজ্য সরকারগুলিকেও সামিল করা উচিত। প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেছেন, রাজ্য এবং কেন্দ্র সরকার সাংবিধানিক বেঞ্চ গঠনের ক্ষেত্রে এমনিও গুরুত্বপূর্ণ অংশ, তাছাড়া বিচারপতি নিয়োগ প্রক্রিয়ার বর্তমান মেমোরেন্ডাম অফ প্রসিডিওর অনুযায়ীও মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র সরকারের নাম সুপারিশ করার অধিকার আছে। তাই হাইকোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কলেজিয়ামে নাম সুপারিশ করার অধিকার দেওয়া হোক রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও। শীর্ষ আদালতের কাছে এমনটাই দাবি জানিয়েছেন রিজিজু। কেন্দ্র এবং সুপ্রিম কোর্টের মধ্যে বিচার ব্যবস্থা নিয়ে টানাপোড়েনের মধ্যে আসলে রাজ্য সরকারগুলিকেও পাশে চাইছে কেন্দ্র। রিজিজুর চিঠি থেকে এমনটাই ধারণা করছে ওয়াকি বহাল মহল। মাঝ আকাশে সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি এয়ার ইন্ডিয়া। এবার সেই অপরাধে বিমান সংস্থাটিকে 30 লক্ষ টাকা জরিমানা করল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। শুধু তাই নয়, ওই বিমানটির প্রধান পাইলটের লাইসেন্সও সাসপেন্ড করা হয়েছে। এয়ারক্রাফটের 141 নম্বর আইন লঙ্ঘনের জন্য 3 মাসের জন্য নির্বাসিত হয়েছেন ওই পাইলট। পাশাপাশি বিমানে পরিষেবার জন্য যে কর্মীরা ছিলেন তাদের ডিরেক্টরকেও 3 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গত 26 নভেম্বর নিউ ইয়র্ক থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে দিল্লি ফেরার সময় 70 বছর বয়সী এক বৃদ্ধার গায়ে মূত্রত্যাগ করে অভিযুক্ত শঙ্কর মিশ্র। বিমানের কর্মীদের এই ঘটনা জানালে তারা তেমন কোনো পদক্ষেপ করেননি, এমনকি এই বিষয় নিয়ে বৃদ্ধাকে মুখ না খোলার কথাও বলা হয়। পরে বৃদ্ধার অভিযোগ মোতাবেক গত 6 জানুয়ারি গ্রেফতার করা হয় অভিযুক্তকে। আপাতত বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন শঙ্কর মিশ্র। পাশাপাশি কর্তব্যে গাফিলতির অভিযোগে এবার বিমান সংস্থার বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিল ডিজিসিএ। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।